আপনি জানেন যে আজকে কিন্তু ব্যাঙ্ক অফ ইংল্যান্ড তার ইন্টারেস্ট রেট, বেজ ইন্টারেস্ট রেট বাড়িয়েছে টু 3.5%। তো আজকে 0.5% বেসিক্যালি ইন্টারেস্ট রেট রেইজ হলো, এবং লাস্ট 14 ইয়ার্সের মধ্যে এখন কিন্তু ইন্টারেস্ট রেট হলো সবচেয়ে হাই। এবং এইটা কিন্তু আপনার কোনো মতেই কোনো গুড নিউজ নয়, আমাদের কমিউনিটি থেকে শুরু করে বেসিক্যালি কারোর জন্যই কোনো সুখবর নয়। তবে এটা করা হয়েছে ইনফ্লেশনকে কন্ট্রোলে আনার জন্য। তবে আপনি জানেন যে যারা মর্গেজ আছে, লোন আছে, ক্রেডিট কার্ড আছে, কিংবা যারা বাড়ি কিনবেন ফার্স্ট টাইম বায়ার, কিংবা সামনে হয়তো তাদের মর্গেজ এক্সপায়ার হবে, তাদের জন্য কিন্তু এটা বড়ই একটা চিন্তার বিষয়। আরেকটু বিপত্তি মানে বিপদের কথা হলো যে ধরে নেওয়া হচ্ছে ইট ক্যান গো আপ টু 4.5% বাই নেক্সট ইয়ার, তবে 2024-এ সবাই এক্সপেক্ট করছে যে ইট উইল ব্যাক টু 3%। তবে এই যে সময়টা, এই যে 2 বছরের যে একটা সময়, এই সময়টায় কিন্তু যাদের অনেক লোন, ক্রেডিট কার্ড ব্যালেন্স, মর্গেজ আছে, তারা কিন্তু অনেক ভেবেচিন্তে আসলে ডিসিশন নিতে হবে। বাড়ি ক্রয় করার ক্ষেত্রে যারা নিউ বায়ার আছেন, তাদের জন্য কিন্তু ইটস এ হিউজ কস্ট। কেননা যেই বাড়িতে আপনি আগে মর্গেজ দিতেন 1,000 পাউন্ড, সেটা হয়তো এখন হয়ে যাবে 2,200 পাউন্ড প্লাস। সো সেক্ষেত্রে তাদের অ্যাফোর্ডেবিলিটি কিন্তু খুবই লো হয়ে যায়। আর যারা বাই টু লেট বাড়ি কিনবেন তাদের কথা নাই বললাম, কেননা তাদের কিন্তু আসলে এটা ক্রয় ক্ষমতার বাইরে। আমি বলবো যে যেই ভাড়াটা ওনারা পাবেন ইন্টারেস্ট হয়তো তার চেয়ে অনেক বেশি দিতে হবে। তো এটা কোনো মতেই সুখবর নয়। তবে আশার খবর হলো যে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বলছে যে ইনফ্লেশন আস্তে আস্তে কন্ট্রোলের মধ্যে আসছে। আমাদের জিডিপির গ্রোথ ধরে নেওয়া হচ্ছিল যে 0.3% নেগেটিভ হবে, কিন্তু সেইটা এখন বলা হচ্ছে না, এটা অনলি 0.1% নেগেটিভ হবে। তার মানে হলো যেই যতটা খারাপ অবস্থা হওয়ার চিন্তা করা হচ্ছিল তার থেকে কিন্তু ইকোনমি কিছুটা বের হয়ে আসছে। এখন ধরেন এই বাড়ি কেনার ক্ষেত্রে আপনি বললেন, এখন ভাড়া যারা মানে যারা রেন্ট রেন্ট নেয় বা ধরেন যারা বাড়িওয়ালা, তাদের জন্য কীরকম ইফেক্ট পড়বে? এখানে সবচেয়ে বড় ব্যাপারটা কি যে যাদেরই মর্গেজ রিনিউ করতে হবে তাদেরই কিন্তু কস্ট হাই হয়ে যাবে। তো ল্যান্ডলর্ড চাইবেন ভাড়াটিয়ার কাছ থেকে সে টাকাটা আদায় করতে, কিন্তু সেটা তো কখনোই পসিবল নয়। কেননা ভাড়াটিয়ার ইনকাম তো বাড়েনি, অথচ তাদের খরচ আরও বেড়েছে, কেননা লিভিং কস্ট হাই হয়েছে, দ্রব্যমূল্য আপ হয়েছে। তারপরে যদি বাড়িওয়ালাকে বেশি ভাড়া দিতে হয় তাহলে কিন্তু মানে দেয়ার উইল বি লট অফ টেনশন বিটুইন ল্যান্ডলর্ড এবং টেনেন্ট। তবে এখান থেকে যেটা করতে হবে, সবাইকে একটু সহনশীল হতে হবে। তবে ল্যান্ডলর্ডদের প্রতি আমাদের যেটা অ্যাডভাইস সেটা হলো, কোনো কোনো ব্যাংক 3 to 7 মান্থস আগেই কিন্তু আপনি মর্গেজের প্যাকেজ চেঞ্জ করতে পারেন। তো যেহেতু আমরা বলছি এই রেটটা 4.5% পর্যন্ত যেতে পারে, আপনি আপনার ব্রোকারের সাথে এখনই কথা বলেন। যদি কোনো মতে আপনি আপনার মর্গেজ রেটটাকে এখনই ফিক্সড করতে পারেন একটা সহনশীল রেটে, অ্যাটলিস্ট 2 থেকে 3 বছরের জন্য, তাহলে কিন্তু আপনি অনেকটা সেফ সাইডে থাকবেন। এখানে একটা জিনিস আপনি যেটা বললেন যে ধরেন বাড়ি ইন্টারেস্ট রেট হয়ে যাবে, মর্গেজ বেড়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে ধরেন বাড়ি ক্রয় করবে সেরকম লোকের সংখ্যা কিন্তু কমে যাবে, তার মানে কি বাড়ির দাম কম হবে নাকি? হ্যাঁ, যেটা এক্সপার্টরা বলছেন যে বাড়ির দাম কিন্তু অলরেডি কিছুটা ফল করেছে। অন অ্যান অ্যাভারেজে দেখা যাচ্ছে যে বাড়িটা আগে 500,000 পাউন্ড ছিল এখন হয়তো 475-এ নেমে আসছে। তো 5 to 10% বাড়ির দাম কিন্তু কমবে এবং অলরেডি কমা শুরু করেছে। এবং যদি কেউ কষ্ট করে বাড়ি কিনতে পারে, এখন স্ট্যাম্প ডিউটিরও কিন্তু একটা বেনিফিট পাচ্ছে ওনারা, কেন একটা বড় অ্যামাউন্টের উপরে এখন আর কোনো স্ট্যাম্প ডিউটি দিতে হয় না। কিন্তু মূল সমস্যাটা হবে মান্থলি যেই মর্গেজটা, এইটা আপনি বিয়ার করতে পারবেন কি না। আগে যদি আপনি 1,100 পাউন্ড দিতেন, এখন আপনাকে 2,500 পাউন্ড দিতে হচ্ছে। তা আপনার যদি ইনাফ ক্যাপাসিটি থাকে তাহলেই কেবল আপনাকে এ ধরনের বড় কমিটমেন্টে যাওয়া উচিত হবে।